ফ্রেন্ড, স্বাগত ডেভি তৌসুমিতে। আজকে হচ্ছে রবিবার, রবিবারের সকালবেলা। আর রবিবারের সকালবেলা আজকে আমি এখন সমস্ত গোছাচ্ছি। সকাল থেকে উঠে মানে পাগলের মতো হয়ে গেছি। ছেলে পড়তে চলে গেছে, পড়ে ওখান থেকে ও বাড়ি চলে যাবে, আর আমি এখানে পাগলের মতো গোছাচ্ছি। মানে এত বাসনপত্র, জামা কাপড় সব একটা ঘরের মধ্যে ঠুসে দিয়ে জিনিসপত্র ঠিক মতো জায়গায় রেখে তারপর আমায় যেতে হবে। এছাড়া আমাকে বেঙ্গলি হোম কিচেনের জন্য আজকে ভয়েসও দিয়েছি, কারণ কালকে দুটো এডিট করেছি, প্লাস ডিপিএস ছিল চুল কাটতে, ওর চুল কাটা, হ্যান ত্যান হাজার রকম কাজ তোমরা দেখবে ব্লগে। মানে আমি ঠিকঠাক মতো ব্লগ তুলতেও পারছি না, কিছু কিছু ক্লিপিং তুলেছি, মানে পাগলের মতো হয়ে যাচ্ছে এই দুদিন। মানে কোথাও ওই জন্য আমি যাই না, আমার যেতে খুব কষ্ট হয়, এত জিনিস গুছিয়ে ঘরের মধ্যে তুলে রেখে যেতে, জলের ড্রাম থেকে শুরু করে সব কিছু গুছিয়ে তুলে দিয়েছি। এবার জাস্ট খালি বাসনগুলো বাসনের এই বক্সটার মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে ব্যাস। আর আমার যে ভিউয়ার্স আসার কথা ছিল, যার জন্য অত রাত্রিরে সেদিন অত কষ্ট করে কুকিজ বানালাম, আমার ইচ্ছে একদমই ছিল না। যেহেতু মেয়েটা অনেক দূর থেকে আসবে বললো, তাই জন্য আমি কুকিজটা বানানোর জন্য রাজি হলাম। কিন্তু সেই মেয়েটা এখন বলছে, সকালবেলা আমি যখন মেসেজ করলাম যে তুমি কি আসবে, বললো যে হ্যাঁ আসবো, তারপরে বলছে আসবো না, একবার বলছে আসবো, একবার বলছে আসবো না, জানি না কী করবে। তো কুকিজগুলো আমি অলরেডি ব্যাগে পুড়ে নিয়েছি, কিছু প্রবলেম না, আমি ও বাড়ি নিয়ে চলে যাচ্ছি। সবাই আসবে, দিদি আসবে, আসবে উঠে যাবে, কিন্তু জানি না কেন কী হলো, কী ব্যাপারটা হলো জানি না, আইলো না। আর তোমাদের আর একটা কথা শেয়ার করার আছে, যেটা হচ্ছে আমাদের মেকআপ মান্ত্রায় কৌশিকীর ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। কৌশিকী মডেল যে এসেছিল, অল ডিলাইটস ওর চ্যানেলের নাম, ওর কিন্তু ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। সপ্তমীর লুকটা আপলোড করেছে, নবমীর লুকটা দেরি আছে আপলোড করতে, হয়তো তাড়াতাড়ি বাবান এডিট করে আপলোড করবে। তো তোমরা চেক করতে পারো, ওর লুকটা খুব সুন্দর হয়েছে সপ্তমীতে, ইয়াং মেয়েরা ওরকম সাজতেই পারো। তো দেখো, আর মেকআপ মন্ত্রাকে সাপোর্ট করো, ওটা আমার বৌদি খুলেছে, বৌদি খুব ভালো সাজায় জানো তো তোমরা। তো পুজোর সময় ভালো ভালো সাজতে গেলে কিন্তু সাজের চ্যানেল দেখতে হবে, খাওয়া দাওয়া তো রয়েইছে, তার সাথে সাজগোজও করতে হবে, তো সাজার জন্য সাজার চ্যানেলও দেখতে হবে, এই আর কি। আর অবশ্যই পুজো ভালো করে কাটিও, পুজোয় বেশি করে আনন্দ করো, আর আমি দেখবো পুজোয় কতটা কি ভিডিও তুলতে পারি, বুঝতেই পারছো সব দায়িত্ব আমার, তো চেষ্টা করব। চলো আর দেরি না করে চটপট গুছিয়ে নিই, অলরেডি এখানে অনেক ব্যাগ পত্র সব গোছানো হয়ে গেছে, ঘর ম্যাশ হয়ে রয়েছে। আমি এখন দেখাচ্ছি না, ও বাড়ি গিয়ে তোমাদের আস্তে আস্তে দেখাবো কোন শাড়ির সাথে কোন হার নিয়েছি, দুল নিয়েছি, সাজের জিনিস নিয়েছি, সব তোমাদের ও বাড়ি গিয়ে দেখাবো। এখন আর কিচ্ছু নয়, আমি তো রান্নাই গিয়ে ও বাড়িতে করতে পারবো না, আমি বাবাকে বলে দিলাম ও বাড়ির রান্না দিদিকে রান্না করে নিতে, কারণ আমার পক্ষে সম্ভব নয়, এখনই অলরেডি 12টা বাজে, তো আমি জানি না কখন যাবো। ফোন চলে গেছে, পৌঁছে গিয়ে আমার ফোন করে হচ্ছে, লাড্ডু তো রাগারাগি করছে কখন বেরোবে, আর একটু ওয়েট করি দেখি, একটু গোজগাজ করে নিই তারপর দেখি। এই যে আমি পৌঁছে গেছি, তো এবার আমি এই ড্রেসটা পরে এসেছি, এই গেঞ্জিটা আর তার সাথে একটা জিন্স, এই যে। তো আমি আর বাড়িতে শ্যুট করতে পারিনি, কারণ বুঝতেই পারছো যে এত দেরি হয়ে গেছিলো সেই জন্য। আর এখানে দিদি রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে, আজকে আমাদের এখানে রান্না হচ্ছে শুক্তো আর পমফ্রেট মাছের ঝাল, এই যে পমফ্রেট মাছ বাবা নিয়ে এসছে। তো পমফ্রেট মাছের ঝাল আগে ভরে যায়, তারপর তোমাকে দেখাবো। আমি এখন বড় ক্যামেরাটাকে হাতে করে ধরে নিয়ে ঘুরছি, আর এই যে আমাদের রান্না দিদি, এবার ভালো ভালো রান্না আছে। ও তোমার শাক কাটা যা, আমাদের বলেছে না বাবা যা শাক কাটা, ও অত ছোট ছোট করে শাক কেউ কাটতে পারছে না। তো চলো এখন রাখছি, এবার ড্রেস ফ্রেস ছেড়ে আবার পরে কথা হবে, আজকে এত ধুলো রাস্তায় যে কি বলবো। বাড়িতে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন এসেছি প্যান্টালুন্স, এই যে প্যান্টালুন্স, প্যান্টালুন্সের সামনে এসেছি, প্যান্টালুন্সে ঢুকবো একটা জিনিস কিনতে আমি আর লাল্টু। তো বাড়ি গিয়ে দেখাবো কী কিনছি, এর ভেতরে তো শ্যুট করতে দেয় না। তো আমরা প্যান্টালুন্স থেকে বেরিয়ে কিনে কেটে এখানে খেলাম ফুচকা আমি আর লাল্টু। তো ফুচকা খেয়ে এবার যাচ্ছি বাড়িতে। এই যে
কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। আমি ঘুরে এসে চান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, তাই জন্য মাথাটা আর কি গামছা বাঁধা আছে। তো চলো এবার আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে তারপরে আবার কি করছি সেগুলো তোমাদের দেখাবো, আর কী কী কিনে এনেছি সেগুলোও দেখাবো। এসে ভাতটা করে নিলাম, ভাতটা ওই দিদি করে যায়নি, কারণ গরম গরম ভাত খাওয়া বলে সেই জন্য করতে দিইনি। তো চলো কী কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। এই যে ওই দিদি রান্না করে গেছে পমফ্লেট মাছের ঝাল আর সর্ষে বাটা পোস্ত, যেরকম আমি বানাই সেরকমই করেছি টক দই দিয়ে। আর এটা করেছে হচ্ছে শুক্তো, এই যে, আর ভাত তো আমি করেছি। তো চলো লাঞ্চ করে এবার আবার তোমাদের সাথে কথা হবে। বাড়িতে তো দেখো আমি সবসময় রান্না করছি, তো এখানে ওই দিদি রান্না করবে, আমি রেস্ট কদিনের জন্য বাপের বাড়ি গেছে, একটু একটু রেস্ট, একটু একটু আমিও হেল্প করবো, একদম করবো না তা নয়। তো লাঞ্চ করতে করতেই ওই দিদি চলে এসছে, ওই দিদি এখন রান্না করছে আমাদের। আজকে রাত্রে ডিনারে হচ্ছে তড়কা আর রুটি, আর কালকে থেকে তো, কালকে তো নিরামিষ ষষ্ঠী যেহেতু, তো আমি শ্যাম্পুটা করেছি, এখনও চুলটা শুকোইনি। খেয়ে ওঠার পরেই এসছিলো আমাদের ঠাকুমা, তোমরা তো আমাদের ঠাকুমার সাথে আলাপ করেইছো, তো ঠাকুমা এসছিলো, ঠাকুমার সাথে খুব গল্প করছিলাম অনেকদিন বাদে, আর পুজোয় ঠাকুমাকে তো কিছু দিই সেই জন্য ঠাকুমা এসছিলো। তো ভালো লাগলো ঠাকুমার সাথে অনেকদিন বাদে দেখা হলো। এবার তড়কাটা হোক তখন দেখাবো, এখানে এসে অল্প অল্প ক্লিপিং দিয়ে ছোটো ছোটো ব্লগ বানাবো, কারণ হচ্ছে এখানে সবসময় ওই রকম একদম ক্যামেরা চালিয়ে আমি কি করছি না করছি সবটা দেখানো সম্ভব নয়, কারণ বুঝতেই পারছো পুজো, আমি নিজেও একটু সাজবো বুঝবো ঘুরবো বেড়াবো, সেই জন্য সবসময় ভিডিও চালাবো, ভিডিও করবো না আর কি। তো দেখতে থাকো অর্চনাদি রান্না করছে তড়কা। করছিলাম, তো আমি তোমাদের দেখাতে ভুলে গেছি প্যান্টালুন্স থেকে আমি কী কী কিনেছি। তো প্যান্টালুন্সে আমাদের কিছু একটা বিল ছিল, যেটা কিছু মানে কিনলে তার সাথে আমরা একটা ফ্রি পেতাম লাউ পাওলের সেট বড়শিলের, তো সেই সেটটার জন্যেই আমাকে এই জামাটা নিতে হলো। এই মানে কিছু টাকা কম পড়ে গেছিলো, 5000 টাকার ওপরে কেনাকাটা করলে তারপর ওই লাউ পাওলের সেটটা ফ্রি ছিল, তো সেই জন্য এই জামাটা কিনলাম। এই জামাটা খুব সুন্দর দেখতে, আমি পরলে দেখাবো তোমাদের, এখন পরে আর দেখাচ্ছি না, শুয়েছিলাম বলে চুলফুল কিরম হয়ে গেছে। আর একটা জিনিস কিনলাম, ওই জুতো কিনতে গেছিলাম, জুতোর সাথে কিনলাম হচ্ছে এই ব্যাগটা, তো এই ব্যাগটা লালটু থেকে নিয়েছি, খুব সুন্দর খুব স্টাইলিশ ব্যাগটা, আর আমার দেখেই পছন্দ হয়ে গেছে। আর আমি তো ক্লাব ফ্যাক্টরি থেকে কিনেছিলাম, সেগুলো গোলাপি রঙের ব্যাগ ছিল, তো সেই জন্য একটা কালো ব্ল্যাক, কালো ব্যাগ না হলে হয় না, কালো একটা আলাদা মাধুর্যই আছে। আর এটা লালটুই পছন্দ করে দিয়েছে, লালটু খুব পছন্দ হয়েছে, তো লালটুর সাথে গিয়ে আমরা দুজনে মিলে কিনে নিয়ে এলাম, দেখলে নিই আপনার। আর জুতোটা চলুন দেখিয়ে দিই, জুতোটা কী কিনেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আরেকটা যেটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ারই করিনি, ভুলে গেছি, এই জুতোটা কিনেছি আজকে রক্সি থেকে। এখানে রক্সি তে মিন্ত্রায় অর্ডার করেছিলাম, কিন্তু মিন্ত্রার জুতো আমার পায়ে হচ্ছে না, বড় হচ্ছে, দুবার পাল্টেছি, তাই জন্য আমি আর নিইনি, আমি এখানে এসে এটা কিনেছি। এই জুতোটা জিন্সের কাপড়ের ওপর, খুব সুন্দর দেখতে, আর এরকমভাবে স্টোন বসানো আছে। এটা আমি যখন শাড়ির সাথে পরবো তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, খুবই সুন্দর দেখতে জুতোটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো লালটু থেকে এগুলো সব আজকে নিয়েছি, লাস্ট পুজো মার্কেটিং এগুলো আর কি। তো কেমন লাগলো তুই অবশ্যই আমাকে জানাবে। এই যে তড়কার ফাইনাল লুকটা হচ্ছে এরকম, এবার আমরা ডিনার করতে যাচ্ছি। ওই দিদি বানিয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিদি ইউজ করে না তো সেই জন্য হলুদ রঙের দেখতে হয়েছে।
এখন সকালবেলা আমরা উঠেছি, এবার চা খাবো। এই যে বাবা বানিয়ে রেখেছে চা, চাটাও করতে হয় নিয়েছে, চাটাও বানিয়ে রেখে দিয়েছে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুবই ভালো দেখো এখানে এসে, ছুটি ছুটি। তো চলো, আবার দিদি ছুটি নিলে তখন আবার আমার হালুয়া হয়ে যাবে। ভাবছি কবে ছুটি নিবে, তো এখানে আমাদের চলছে এখন জল খাবার, এই যে আলু চচ্চড়ি আর পরোটা, ষষ্ঠী স্পেশাল, আর দুপুরবেলা হবে ধোকা। এই যে দিদি করছে হেভি পরোটা বানিয়েছে, লালটু বলছে। এই যে সরষির সকালে, এবার লালটু জল খাবার খাচ্ছে আর চা খাচ্ছে চলে যাবে বলে। হাই করে দাও, এখন দেখছি অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ তোমাকে এটা পরে মানাচ্ছে না, ওটা পরে মানাচ্ছে না, সেটা পরে মানাচ্ছে না, তোমার ড্রেসিং সেন্স নেই। এগুলো কথা বলে কোনো কমেন্ট করে কি যে মজা পায় আমি বুঝতে পারি না। আমার আমার নিজস্ব যেটা মতামত, আমার যেটা ইচ্ছে করবো আমি সেটা পরবো। এই ছোট্ট জীবনে যা যা আমার করার ইচ্ছে আমি সেগুলো করবো। আমি তাতে কার ভালো লাগলো না লাগলো সেটা তার ব্যাপার, যার ভালো লাগবে না সে দেখবে না, যার ভালো লাগবে সে দেখবে। তো চলো এগুলো নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এবার আমি পার্লারে যাচ্ছি, পার্লারে গিয়ে স্পা করব, ইচ্ছে আছে। দেখা যাক কী করে, কতদূর কী করবি, সেগুলো তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করব। চলো, লালটু তো চলে গেছে, আমি এখন বেরিয়েছি স্পা করতে। আমরা জল খাবার খেয়ে বেরিয়ে পড়েছি স্পা করতে। তো চলো পার্লারে যেয়ে তোমাদের আবার দেখাবো। আর সোহমও আসছে, তো আমি নতুন ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি, এবার পার্লারে গিয়ে শুট করব। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Light, paint the skies, only.
গেছে, আমি বাড়ি ফিরছি। ভালোই কালার হয়েছে, বাড়ি গিয়ে দেখাবো। বাড়িতে রান্না দিদি এসে দাঁড়িয়ে আছে, কুকার ডাল্লা হবে। ঠিক আছে ব্যাস, আর না সোম খাবে কি খাবে না, চারটে লালটু খাবে। ঘোরো তো এই যে আমার হচ্ছে ফাইনাল লুক, খুব সুন্দর লাগছে, সবার খুব পছন্দ হয়েছে। আর আমি সেই 11টায় গেছি আর এখন ফিরেছি হচ্ছে 3:30। এতক্ষণ টাইম লেগেছে যে কি বলবো, আমার তো মানে ওখানে বসে বসে বিরক্ত লাগছে। তো ওরা স্পা করে দিয়েছে, তারপর কালার করার পর স্পা করলো, আর এখন যেহেতু চুলটা হিট দিয়ে আর কি স্ট্রেট করে দিয়েছে, তো এখন স্ট্রেট আছে, নাহলে এটা চান করলে আবার যেরকম চুল হয় সেরকম হবে। বাট অনেক দিনের শখ ছিল হাইলাইট করার, তো আমি আজকে করে এসেছি। আমার ভীষণ ভালো লাগছে, এত নিজে চেষ্টা করে তো পারলাম না। তো কালকে সকালবেলা যাবো ফেসিয়াল করতে, দেখি, নাহলে ওরা বলেছে বাড়িতে লোক পাঠিয়ে দেবে, যেহেতু ওরা চেনাশোনা। তো সেই জন্য এখন দিদি চলছে, আর দিদি একবার এসে ঘুরে চলে গেছে, তো এখন করতে এসছে হচ্ছে ধোকার ডাল্লা, আলু চচ্চড়ি আর পরোটা করে দিয়েছি। সোহম আর লালটুর জন্য নিয়ে চলে গেছে সোহম। তো এখন দিদি এসছে ধোকার ডাল্লা করতে আমাদের। এই যে ধোকার ডাল্লা চলছে, পড়াগুলো ইগনোর করো, পড়াগুলো তো আমার জন্য ওয়েট করে করে চলে গেছে, আবার দ্বিতীয়বার আসছে এখন। তো বলো ধোকার ডাল্লা কত দূর, চিনি চিনি দিয়েছ? না ঠিক আছে, তাড়াতাড়ি বাইন্ডিং হয়ে যায়। আমার দরকার লাগে আমি একটু গুঁড়ো করে নিই, এই দেখো আমাদের বাড়িতে আলো লাগানো হয়ে গেছে। আমার ভাই লাগিয়ে দিয়েছে আলো, কালী পুজোর আলো, দুর্গা পুজোতেই লাগিয়ে দিয়েছে যাতে বাড়িটা আলো আলো হয়। তো সন্ধ্যেবেলা দেখাবো আলোটা জেলে, এখন তো বোঝা যাচ্ছে না, এখন জাস্ট এই মাত্র লাগিয়ে দিয়ে গেল বুড়ুদা। বুড়ুদাকে দেখাবো, বুড়ুদা এখন চলে গেছে। এই যে আমাদের ধোকা ঠান্ডা হচ্ছে, দেখো ধোকা ঠান্ডা, দেখো লোক কেউ দেখো নি এরকম জিনিসগুলো, ধোকা ঠান্ডা হচ্ছে। আমি এসে লেগে পড়েছি রান্নায়, এখন আমি ধোকা ভাজছি, দিদি করছে ময়দা মাখছে, কারণ এমনি এত দেরি করে এসেছি, দিদি এক দুবার ধরে এসছে আর কি করবে, এমনি এখন যদি আমি না হেল্প করি অনেক দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমি একটু হেল্প করতে শুরু করেছি। তো চলো ওখানে দেখতে থাকো, আমি এখন ধোকা ভাজছি।
ষষ্ঠীর খাবার ঢোকার ডালনা দিদি ঢেলে দিয়ে গেছে। এই যে আমের চাটনি, পাতলা ঝোল চাটনি, আর এই যে লুচি, আর একটু ধোকা ভাজা রয়েছে, আর একটু আলু চচ্চড়ি রয়েছে সকালের। ধোকা ভাজা দুটো রাখা হয়েছে লালটুর জন্য। এই দেখো সন্ধ্যেবেলা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর আলো লাগিয়েছে, কি সুন্দর বাড়িটা লাগছে আলোতে, ঝকমক করছে। কালী পুজো হয়ে গেছে আর গলির সামনেও আলো দিয়েছে পুজোর জন্য। সারা বাড়িতে আলো লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর কালারটা হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল হেয়ার কালার করার, তো হেয়ার কালারটা করিয়ে হাইলাইট, মানে হাইলাইট, তো হাইলাইটটা করিয়ে আমার ভীষণ খুশি হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি তো নিজে পারলাম না, কারণ আমি নিজে ব্ল্যাক কালার করি বলে, ব্ল্যাক কালার করে ফেলেছিলাম বলে সেই জন্য তাতে আমার ধরেনি। ওদের পার্লারেও 2 ঘন্টা আমার কালার রাখার পর ধরেছে, তো ওরা যেই কালার ধরছে না ওরা বুঝতে পেরেছে যে আমি কালো করেছি। তো ওরা আমাকে সঙ্গে সঙ্গে বলছে দিদি কালো একদম করবে না, বার্গেনিং করবে, এ করবে, এইগুলো করবে, তাহলে কালার ধরে, কিন্তু কালো যদি তুমি করে ফেলো একবার তাহলে আর কালার ধরতে চায় না। ওদেরও ওখানে ওই জন্য 2 ঘন্টা টাইম লেগেছে, অনেক সময় চলে গেছে কালার করতে। তো যাই হোক, তাও ওরা এনেছে, অনেকটাই ভালো এনেছে, খুবই সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে, আমার খুব মজা লাগছে। তো জানি আমার অনেকে, অনেক বন্ধুরা আছে তাদের আবার ভালো লাগবে না, তাদের আমার সাজাতে কিছু একটা প্রবলেম আছে। আমি একটা দুল দেখালেও তারা বলে যে ভালো লাগছে না, তারা একটা হার পরলেও তারা বলে ভালো লাগছে না, আমার ড্রেসিং সেন্স নেই। যাই হোক, সেটা তাদের নিজস্ব ব্যাপার, তাদের যেমন নিজস্ব ব্যাপার আছে যে কোনটা ভালো লাগবে না লাগবে, তেমন আমারও কিন্তু একটা নিজস্ব ব্যাপার আছে, আমার একটা নিজস্ব চয়েস আছে যে আমি কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না, কোনটা পড়তে ভালো, কোনটা আমি পরবো, কোনটা আমি পরবো না, সেটা আমার নিজস্ব যেমন ব্যাপার, তাদেরও নিজস্ব ব্যাপার আছে যে তারা কীভাবে কী কমেন্ট করবে। ভালো কমেন্টও যেমন আমাকে নিতে হবে, খারাপ কমেন্টও আমাকে নিতে হবে, সেরকমই আমারও ইচ্ছে, যেটা আমার ইচ্ছে সেটা আমি করি। কার ভালো লাগলো না লাগলো তাতে আমার জানার দরকার নেই, আমার বাড়ির লোকের সবার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। লাড্ডু রাত্রে এসে দেখবে, লাড্ডু এখন দেখেনি, লাড্ডুকে ছবি পাঠিয়েছি, লাড্ডু ভালো লেগেছে। লাড্ডু খালি জিজ্ঞাসা করছে তুমি চুল কাটোনি তো, তুমি চুল কাটোনি তো, আমি না আমি চুল একটুও কাটিনি, চুল তো আমার কাটাই আছে, আর আমার আমি খালি হাইলাইট করেছি আর স্পা করেছি। তো বলছে ঠিক আছে ঠিক আছে, আমি যদিও হাইলাইট এই ফার্স্ট টাইম করলাম পার্লারে গিয়ে, আমার খুব ভালো লেগেছে। আর স্পা তো ওদের ওখানে গিয়ে করি, আর ওখানে ভাই শোভন সবাই করে, ওরা সবাই খুব চেনা, আমাকে খুব সম্মান করে, খুব ভালো লাগলো। তো চলো একটু বাদে দিদি আসবে, দিদি এলে দিদির সাথে আবার ডিনার বানাবো। এই যে রাত্রের ডিনারে আমাদের লুচি আর ঘি আলু মরিচ, ঘি আলু মরিচ হয়ে গেল, দিদি গিয়ে আবার চলে এসে রান্না রান্না হয়েও গেল। তো যাই হোক, ভালো হলো রান্নাটা হয়ে গেল, এবার আমি গিয়ে বসে বসে এই ব্লগটা এডিট করব, কারণ এই ব্লগটা এখানেই আমি শেষ করে দেবো। অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, আর আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, লাইক করবে, একটা কমেন্ট করে জানাবে কিরম কী লাগলো, কোন জিনিসটা কী। আর এটা জানি আমি 2 দিন ধরে করছি ব্লগটা, আসলে এখানে একদিন করে ওরকমভাবে ব্লগ করা সম্ভব নয়, একটু একটু কিছু কিছু জিনিস দেখাবো এখানে। একটু যেহেতু ছুটিতে এসেছি, একটু রিল্যাক্স, একটু ছুটি, একটু মানে এ করে কাটাচ্ছি, সেই জন্য দেখি কালকে কি করি, ফেসিয়াল করতে যাই কি না, না বাড়িতেই করবো, কি করবো জানি না, আমি এখন বুঝতে পারছি না, দেখি টাইম পেলে চলে যাবো, কারণ কালকে আবার রাত্রিও বল নাই, ঠাকুর দেখাও আছে, কালকে গাড়িও বলা আছে, কালকে সকালবেলা দেখাবো কি কি, কালকে কি পরবো সেগুলো সব দেখাবো, কারণ যেই জামা কাপড়ের ব্যাগটা এখনো আনা হয়নি সেটা আজকে লালটু রাত্রে নিয়ে আসবে ও বাড়ি থেকে। শোভন তো বেরিয়ে গেছে, শোভন বন্ধুদের সাথে আজকে গেছে ঘুরতে, ঠাকুর দেখতে, তো শোভন এলে তারপর ইয়ে করবো, শোভন রাত্রে খেয়ে দিয়েই আসবে, খাবে না,
তো চলো টাটা বাই বাই গুড নাইট, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শুভ শারদীয়া, সবাই খুব ভালো করে পুজো কাটাবে, খুব আনন্দ করবে, খুব খাওয়া দাওয়া করবে আর অবশ্যই ছবি আপলোড করবে ফেসবুক অ্যান্ড এতে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে আমি দেখবো। তো চলো টাটা।